মা হ বাই 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 লোকে গম পায় এটো কিমান ভয়ানক ন পিন্ধি রাখাম আপোনালোকে কমেন্টত জনাওক ইয়াৰে ছোৱালী বিলাক ধুনীয়া হয় নিদিলে নহব দা চিনি নিদিলে নহব জয় আই অসম ওকে প্যাকিং পুরা রেডি স্যাম্পল এটি বেগত ফুল এটি বেগত কাপুর আর এটি বেগত তে ক্যামেরা অ্যাক্সেসরিজ লগতে ওয়ালেট চলেট গুটে বুড়ি এটা ভরাই লিছো মেইন বস্তু এটা লব পারিছিল হেতু হল এটা জ্যাকেট যেহেতু বমডিলাত ওয়েদার প্রায় আপনার 10 ডিগ্রি মান লগে নামে ওকে এটু দিয়ে কাম চলি যাব জি জে হামলি রাতিবা ঘর পড়া উলুয়ার কথা আছিল 6টা মানত কিন্তু রাতি খুঁটে অল্প দেরি হল ভাবিছিল বাইক লৈ যাম কিন্তু বাইক লৈ এটা না জানা অল্প এডিটিং সেডিটিং আছে কালি পড়া কিমান বেশি ব্যস্ত হয়ে যায় একটু গম না পাও এফালে রঙা চা উইদাউট চেনি এফালে ব্রেড বাটার আর এফালে ইয়েস মোর ফেভারিট মিঠা কাটা বিস্কুট মায়ে কয়ে আছিল ভাত খাই যাবলে কিন্তু একদম রাতি ভাত টাত খাই পেলায় বাসত জার্নি করব বহুত বেশি বেয়া পাও ওকে আর আই এম পুরা রেডি চাও উপর পর তললে তলত ব্ল্যাক ব্ল্যাক পুরা ফর্মাল ড্রেস তেজপুর পাই পেলায় আজি কাম করি মা হো বাই 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 ভালকে থাকিবি তেরা লড়কা ভি যা রা হ্যায় ফির সে আয়েগা দুটা হো বাই বাই ওকে বাবা ওকে ফোন করি মে তোকে বাই বাই কি কর তন্ম কত এই মাত্র শুই উঠিছে মই যাও তেজপুর বাই বাই ভালকে থাকিবা বাই বাই আৰু অলপ দেরি রব লাগিব টমটমৰ কাৰণে চুটকিতে আহি যাব দিয়া না চুটকিত দু ওলাই আহিল মা বাই বাই আহি গল গাড়ি ৰব 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 বাই বাই জিজা ফেমিলি বাই বাই ওকে জিজা ফেমিলি আৰু আজি টমটমৰ ভিতৰৰ পৰা ইন্ট্ৰো হেলো নি জিজা ফেমিলি ওয়েলকাম টু আনাদার নতুন ব্লগ ইয়েস আৰু জিজা ফেমিলি সদায় বাইকত ট্ৰেভেল কৰি এনেকৈ যেতিয়া ট্ৰেভেল কৰিব লগা হয় অলপ আমনিদায়ক হয় এতিয়ালৈকে ৰেলগেটটো পৰা নাই গতিকে ভাই চাহাব বাচি গ'লোঁ বেগটো লৈ পেলাই কালি সুবিধাটো এইটো হৈছে ৱালেট চোৱালেট ইয়াতে ৰাখিলে মানে পুটুককৈ ওলাই দিয়াত সুবিধা হয় দিয়ক থেংক ইউ দাদা হিচাপত ব্যস্ত নেকি ভিডিঅ' 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 ভাই চাহাব কিমান বছৰৰ পিছত গুৱাহাটীৰ চিটি বাছত উঠিছোঁ হিচাপ নাই আৰু চিটটোত অলপ প্ৰমোশ্যন পালোঁ একদম পূৰা খিৰিকীৰ কাষৰ চিটত বতাহ খাই খাই যাম মাছখোৱাত নামি পেলাই এখনো বাছ নাপালোঁ এতিয়া দাদাৰ লগত গৈ আছোঁ দাদাই মোক নমাব আদাবাৰীত বহুত বেছি ভাগৰ লাগিছিল এতিয়া দাদাই বঢ়িয়াকৈ এচি চেচি চলাই দিছে আৰু দাদাই একদম ধুনীয়া গান দাদাই খুব গান শুনে নেকি বাজি থাকে আৰু অকলে এফ এম ন इसको समझाना देखो जी देखो ये तो मेरे पीछे पड़ गया ये लड़की है ला अरे जीजे हमले बर्तमान जीव कले गुवाहाटी आहे माने मालिगा पार होय जाबो लगे ते लोके गम पाए तो किमान भयानक न इतो हेतु वस्तु रे होय लागी असे नटा ऑलरेडी बाजिल इतिया माने मालिगा क्लब ले दिनर मीम सी मुलाय असे ट्रैफिक जाम तो आरंभ होइसे एयरपोर्ट हो जाना 3 नंबर जे गेट तो असे हां এনেকৈ অন্যদিনা ময়ো বাইক চাইক লৈ পেলাই গৈ থাকোঁ আপুনি যদি গাড়ীত বহি আছে আৰু উফ আহ একো কৰা নাই মানে আপোনাৰ বহুত বেছি ধৈৰ্য আছে মানে আচ্ছা আচ্ছা কি বেন বা জাতি মতলব ঘৰৰ পৰা ওলাইছিলোঁ 8টাত আদাবাৰী পাওঁতে লাগিল দুঘণ্টা এতিয়া কৰিম এডিটিং পাই গ'লোঁ মঙল দৈ সময় হ'ল বৰ্তমান 12টা দাদা তেজপুৰ কেইটাত পাম 3টা খাই বৈ অহা নাই গতিকে গৈ পেলাই প্ৰথমত খোৱা বোৱাটো কৰিব লাগিব আকৌ বা ষ্টাৰ্ট হ'ল গতিকে এগেইন ভিডিঅ' এডিট কৰিম চেষ্টা কৰিম যাতে দুটাৰ ভিতৰত ভিডিঅ' আজি আপলোড কৰিব পাৰোঁ দিব লাগিব নিদিলে নহ'ব নিদিলে নহ'ব দা চিনি নিদিলে নহ'ব গাড়ী নাই গুৰি নাই হয় নেকি বেপাৰ বেয়া হৈ গৈছে তাৰমানে নামটো কৈ দিয়ক এই চাওক এতিয়া কাক দিওঁ আপোনাক দিওঁ নে তাক দিওঁ কাক দিওঁ আৰু জিজে ফেমিলি ভোকত যিটো অৱস্থা হৈছে একেবাৰে উপায় নাই দৌৰি গৈ পেলাই হোটেলখনৰ পৰা কিবা এটা লৈ আনিছো 2টা বাজিব হ'ল পাওঁতে আৰু কিমান সময় একো আইডিয়া নাই ফাইনেলি 2টা 15ৰ ভিডিঅ' আপলোড হৈ গ'ল ঘৰৰ পৰা ওলাইছিলোঁ আৰু এতিয়া 4টা বাজিছে অলপ জোচত কথা ক'ব পাৰিম ইমানখিনিও গাত বল নাই কিবা এটা কৈ দিয়ক ইয়াতে ভাল লাগিলে নামটো কৈ দিয়ক শ্ৰীমিন্দু কুমাৰ নাথ যিটো অৱস্থাত আছিলোঁ বেগ চেগ লৈ আছিলোঁ দাদাই দেখি পেলাই ক'লে বহক বোলে ক'ত তেনেকৈ থিয় হৈ আছে আপুনি আহি গৈছে ভিডিঅ'ত চাব জিজে ফেমিলি টিকলাটোক চিনি পাইছেনে নামটো কৈ দিয়া আহি পেলাই টপ বাই পেলাই বঢ়িয়াকৈ একদম মাছে চাছে ভাত খাই দিছোঁ ৰেষ্ট কৰি আছোঁ এইফালে মোৰ লগত টিকলা আৰু আপোনালোকে যদি ভালকৈ মন কৰে দেখাত অলপ আমাৰ দিহানুৰ নিচিনা মানে দিহানু চাগে ডাঙৰ হ'লে এনেকুৱা দেখাত হ'ব অ'কে যিজে ফেমিলি গধূলি বুলি অলপ ওলাই আহিছোঁ আৰু লগতে কালি যিহেতু ওপৰত উঠিম মানে তেজপুৰৰ পৰা আমি ৰাতিপুৱা 5টামানত ওলাম ওখ জেগাত উঠিম অলপ মেডিচিন চেডিচিন দৰকাৰ হ'ব পাৰে সেইখিনি ল'ব আহিছোঁ ৰুমত গৈ পেলাই পেকিং চেকিং কৰিম আৰু বৰ্তমান বহি আছোঁ এখন এভেঞ্জাৰ 250ত যিখন মোৰ ছিনিয়ৰজনৰ হয় এটা বস্তু নটিচ কৰিছোঁ যে ইয়াৰে ছোৱালীবিলাক ধুনীয়া হয়
তোমরা যদি তেজপুরে চাই আছে জনাবো। আর জিজা ফ্যামিলি বর্তমান মেইন যেটা মার্কেট এরিয়া আর এখানে খোজকাঢ়ি পেলে একদম ফেন্সি বাজারের ফিল, জাস্ট ফেন্সি বাজারকে অল্প রাস্তাঘাট বহল হয় আর লগতে ভিড়টো অল্প কম, স্ট্রিট ফুড পাওয়া যায়, রাস্তাতে কাপড় চাপড় বস্তুবুর বহি থাকে ফুটপাথত, তো মানে গোটেই সিনটো হয়। মোট তেজপুর আহা এবার হতে পাঁচবার মান হয়েছে না, যেবারও নাহো নতুন নতুন লাগে কারণ দুই চারিদিনের কারণে থাকো, কাম করো, ঘুরা ফুরা ইমান নহয়। তাই মই আহোতে এইটো বিল্ডিংতে আসিল আর তেতিয়া আইছিল ভূমিকম্প, ভূমিকম্প যেতে দৌড় দিছিল ভাই নিজে ফ্যামিলি। তেজপুরের মার্কেট প্লেসত ঘুরি ঘুরি ফাইনালি চশমার দোকান এখন চকু পড়িল আর চশমা চাই থাকোতে এজোর চশমা দাদা উলাই দিয়েছেন, একটু ধরকছেন এনেকে অল্প পিন্ধি রাখাম, আপনাদের কমেন্টত জনাও কেনকা লাগিছে। এটা মোৰ লব মন গৈছে চাই পেলায়, অল্প আনকমন হয় কালারটো, এটা না জানো দেখা ছোৱালীৰ নিচিনাই লাগিছে নাকি, বাকি আপনাদের কমেন্টত জনাও কেনকা লাগিছে। কিন্তু অলরেডি যেতালে আপনাদের কমেন্ট করব, হয়তো মই লৈ লৈছো বা নাই লওয়া যিকোনো এটা, কিন্তু কমেন্টত জনাও। চ্যানেলের নাম গুৱাহাটীয়ান জন, চাবা সাবস্ক্রাইব করবা, জানিস জানিস ইউটিউব গ্লাসখন মানে বগা হয় গতিকে দিন ৰাতি এনিটাইম পিন্ধিব পাৰিম আৰু ষ্টাইলিছো হয় বস্তুটো, মই ফিল কৰিছোঁ এতিয়া আচলকে কেনেকুৱা লাগিছে নাজানো। নতুনকৈ যেতিয়া কিবা এটা বস্তু লওঁ মানে এনেকুৱা লাগে যেন সবৰে পৰাই ৰিভিউ লৈ থাকিম। অ দাদা মোৰ চশমাযোৰ ঠিকে আছে নে, বেয়াটো লগা নাই, ভাল লাগিছে বোলে বঢ়িয়া। যতো যাওঁ এটা বস্তু বন্ধু হিচাপত সদায় পাওঁ, সেইটো হ'ল কুকুৰ, চাওক ইয়াতেও পাই গৈছোঁ দেখিছে ভাই চাহাব দিয়া। আৰু এতিয়া আমি নতুন ঘৰৰ হোম টুৰ কৰিব আহিছোঁ, কি হ'ল তোৰ হা, হুলস্থুল নকৰিবি একদম চুপচাপ, তাই নখ নলগাই মাৰি দিম চলা না তাই তুমি ভাই ভিডিঅ' কৰিছা তুমি সঁচাকে, মানে তোমালোকৰ মেকুৰীটোৰ নাম আছিল ন, আমাৰ এঞ্জেলাই মেও মেও কৰি আছে, এফালে আমাৰ পেকিং হৈ গ'ল, এইটো বেগত গোটেই কাপোৰ, এইটো বেগত যাব আমাৰ গোটেই অফিচৰ যিবোৰ দৰকাৰী বস্তু সেইবোৰ ডিউটিৰ কাৰণে, এইটো বেগতো কিবা কিবি আছে। সময় হ'ল বৰ্তমান 10:00 আৰু আজি বেছি দেৰিলৈকে নাথাকোঁ, 5:30 বজাত আমাৰ আছে তেজপুৰৰ পৰা টাটা চুমু, গতিকে আমি ৰাতিপুৱা 4:00 উঠিব লাগিব, ফ্ৰেছ ফ্ৰেছ হ'ব লাগিব, বস্তুবিলাক লৈ পেলাই আমি যাব লাগিব, সোনকালে শুব লাগিব। কেমেৰা পাৰ্চন চায়নজ্যোতিৰ সৈতে মই গুৱাহাটীয়ান জন, এটা টুইষ্ট আছে, আপোনালোকে ভাবি আছে যে মই অৰুণাচল ট্ৰিপটোৰ কথা কৈ আছিলোঁ, এইটো আপোনালোকে গেছ কৰি থাকক, মেইন যোনটো ধামাকা ট্ৰিপ সেইটো এতিয়া টুইষ্ট হৈ আছে, আপোনালোকে বাছ গেছ কৰি থাকক। কিন্তু বহুতে কৈছে যে অৰুণাচল অৰুণাচল একেবাৰে নহয়, যদি অৰুণাচল হ'লে হয় মই গেছ কৰিব গৈ পেলাই আপোনালোকক কেতিয়াও কৈ নিদিলোঁ হয়। যিজন ফেমিলি ভিডিঅ'টো ইমান এটা এণ্ড কৰিছোঁ, যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে কি কৰিব, ভাল লাইক কৰিব, যদি নতুন হয় কি কৰিব, এই ভাই চব জানে দেখিছে। নতুন ভিডিঅ'ত পুনৰ লগ পাই আছোঁ, টিলেন টাটা, বাই বাই, বাই বাই দিয়া, জয় অসম কৈ দিয়া, জয় আই অসম কোৱা, জয় আই অসম, বাই বাই, কেমেৰাটোৰ হাতটো ৰাখি দিয়া এনেকৈ।